আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে জাফরান আপনারা সবাই জাফরান চিনেন শুনেছেন কেউ কেউ খেয়েছেন জাফরান তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে যে জাফরানের উপকারিতা জাফরান কি তারপরে জাফরান কোন কোন দেশে হয় জাফরানের ব্যবহার চিনার উপায় আর জাফরানের এত দাম কেন জাফরান হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব তো বিষয়গুলার প্রথমে যে বিষয়গুলা সেটি হচ্ছে যে জাফরানের উপকারিতা আমরা জেনে নেই জাফরানের উপকারিতা যদি আমি বলি তাহলে প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে জাফরান কিভাবে ব্যবহার করবেন কিভাবে খাওয়া যায় তারপরে দুধের সাথে মিশিয়ে খাওয়া যায় চায়ের সাথে মিশিয়ে খাওয়া যায় তরকারিতে দিলে তরকারির সুগন্ধ বাড়ে তারপরে রঙ্গ অন্যরকম হয়ে যায় বিরিয়ানিতে দিয়ে খাওয়া যায় তো এই সকালে অথবা রাতে যদি দুধের সাথে মিশিয়ে খাওয়া যায় তাহলে ভালো ফল পাওয়া যায় এই যে জাফরানগুলো আছে এগুলা হচ্ছে ইরানি জাফরান একদম লাল একদম লাল বলতে একটু কালো একদম লাল হয় না একদম কালো একটু কালো এগুলো একদম অরিজিনাল জাফ এটা আসল নকল চিনার উপায় যদি আসল নকল চিনতে হয় তাহলে অনেকে চিনে না নকল বাজারে নকলও পাওয়া যায় এই যে আমি পানিতে দিয়ে রাখছি জাফরান এই পানিগুলা দেখেন হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর একটু হলুদ হবে কিন্তু জাফরান দেখতেছেন আপনারা জাফরান কিন্তু লালই আছে এই যে একদম লাল আছে কিন্তু শুধু হলুদ হচ্ছে জাফরানের পানি এটা আসল জাফরান চিনার এক নাম্বার উপায় আর মুখে দিয়েও পরীক্ষা করতে পারেন জাফরান মুখে দিলেও বোঝা যাবে মুখে দিলে নরম নরম লাগবে একদম ফ্রেশ ফুলের মতো আর কি তো এই এভাবেও চিনতে পারেন আপনি আচ্ছা এখন আসি জাফরানের উপকারিতা সম্পর্কে জাফরানের উপকারিতা বদ কিডনির সমস্যা দূর করে পুরুষত্বহীনতা ফিরিয়ে আনে মহিলাদের ঋতুস্রাবে যে শক্তি হ্রাস হয় সেই শক্তি জোগাতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় দৃষ্টিশক্তি বাড়ায় ঠান্ডা মস্তিষ্ক রাখে বিভিন্ন চিন্তা টেনশনে যদি থাকেন আপনি তাহলে চায়ের সাথে যদি একটু চা বানানোর পরে চার পাঁচটি দানা দিয়ে দেন জাফরানের তাহলে চায়ের স্বাদও বৃদ্ধি হবে আবার আপনার যে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসবে জ্বরের প্রবণতা তাকে ও রক্ষা করবে চায়ের সাথে যদি আপনি পান করেন ত্বক উজ্জ্বল করবে দুধের সাথে মিশিয়ে যদি খান দুই মাস তাহলে ত্বক উজ্জ্বলেও সহায়তা করবে চুল পোড়া কমাবে উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ করবে জিব্বা ও দাঁতের যদি কোনো সমস্যা থাকে তাহলে জাফরান দিয়ে যদি একটু গোসান কয়েকদিন তাহলে এই সমস্যাও দূর হয়ে যাবে আর নাকের বা গলার বিভিন্ন সমস্যা থাকে ছোটোখাটো যেমন সাউন্ডের সমস্যা এই সমস্যাগুলোতেও কাজ করে অনিদ্রিয়া থেকেও দূরে সরায় অনিদ্রিয়া যাদের গুম হয় না ঠিকমতো তাদেরকে সহায়তা করবে গুম তাড়াতাড়ি গুম আসতে বা বেশি গুমের জন্য সহায়তা করে জাফরান কোলেস্টেরল তো আজকাল আমাদের প্রায় মানুষের হয়ে থাকে কোলেস্টোরাল কোলেস্টেরল ও নিয়ন্ত্রণ করে জাফরান জাফরান এক ধরনের ফুলের পাপড়ি আমি আপনাদেরকে এই ফুলগুলা দেখাবো এই যে ফুল দেখতেছেন আপনারা এই ফুল হচ্ছে জাফরানের ফুল জাফরান যেসব দেশে চাষ হয় প্রথমে জাফরান গ্রিসে চাষ হয়েছিল তারপরে কাশ্মীর পাকিস্তান আফগানিস্তান মরক্কোর কিছু দেশে জাফরান চাষ হয় এই জাফরানগুলা বড় বড়ো মার্কেটে পাবেন বিশ্বের উন্নত মশলা হিসাবে জাফরান পরিচিত এই জন্য অনেক দাম এগুলা কালেক্টেড খুবই কষ্টকর এবং চাষাবাদ খুবই যত্ন সহকারে করতে হয় এবং একদম দুলা বালু যাতে না লাগে এই জন্য খুব ব্যয়বহুল চাষ তাই দাম খুব বেশি জাফরানের আর কি আসল নকল কলসি আর সব তো বলে ফেললাম আর কিছু বলার নাই আপনারা যদি খেতে চান তাহলে চা এবং দুধ অথবা পানির সাথে মিশিয়েও খেতে পারেন এই যে আমার দেখেন এটা আর একটু হলুদ হয়েছে প্রথমে যেটাকে দেখাই আর একটু পান করব উম আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আগামীতে আরো বিশ্বের কিছু দামি দামি যেগুলা আমাদের আমরা তো অনেক জিনিস জানি যেমন স্বর্ণ দামি তারপরে ডায়মন্ড দামি ক্রিস্টাল ম্যাগনেটি বিভিন্ন জাতের দ্রব্য আছে যেগুলো অনেক দামি কিন্তু এর ছাড়াও যে সব জিনিস দামি আছে আমাদের দৈনন্দিন যে কাজে ব্যবহৃত হয় না ঔষধি গুণেও কাজ করে প্রসাদনীতেও কাজ করে তারপরেও বিলাসিতার জন্য অনেকে ব্যবহার করে তাকে অনেকে খেয়ে থাকে ভিটামিনের জন্য বিভিন্ন রোগ বালাইয়ের জন্য এই জিনিসগুলো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে তুলে ধরবো আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আমাদের সাথে থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তাহলে আজকে এ পর্যন্তই থাক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ